এক সময় নেতাকর্মীদের সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2018 সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর জেলে, বাসা ও হাসপাতালে অনেকটা একাকী ঈদ উদযাপন করতে হয়েছে বিএনপি নেত্রীকে। সেদিক থেকে বেগম জিয়ার এবারের ঈদ উদযাপন অনেকটা ব্যতিক্রম। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও তার দুই মেয়ে এসেছেন দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে। রমজানের আগেই গত 21 মার্চ মধ্যরাতে লন্ডন থেকে ঢাকায় ফেরেন শর্মিলা। এক মাস পর তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন 20 এপ্রিল দুপুরে। তারা প্রত্যেকেই এখন রয়েছেন বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায়। এছাড়া ভাই শামীম ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম সহ তাদের পরিবারের অন্য সদস্য সময় কাটান বেগম জিয়ার সঙ্গে। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বেশ কিছু সময় অতিবাহিত করেন তারা। এদিন ভাইয়ের বাসা থেকেই বিশেষ খাবার রান্না করে আনা হয় বলেও জানা যায়। লন্ডনে অবস্থানরত ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমানের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেত্রী। এছাড়া ঈদের দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা দেখা করেন বেগম জিয়ার সঙ্গে। গত বছর গুরুতর অসুস্থ হয়ে বেগম জিয়া হাসপাতালে ভর্তি হলে সেবার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান প্রায় 2.5 মাস সঙ্গে ছিলেন তার। তারপর আবারও ফিরে যান লন্ডনে। কোকুর মৃত্যুর পর তারেক রহমানের তত্ত্বাবধানে দুই মেয়েকে নিয়ে লন্ডনেই থাকেন সিথি। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হলে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে ছিলেন বেগম জিয়া। 2018 থেকে 2020 সেখানে 4টি ঈদ পালন করেন তিনি। এছাড়া জেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে বিএসএমএমইউ এর কেবিন ব্লকেই ঈদ করতে হয় সাবেক প্রধানমন্ত্রীকে। সেবার পরিবারের 7 সদস্যকে নিয়ে ঈদ পালন করেন বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।